1700 টাকার গ্ল্যামার বাইক, 2500 টাকার পালসার বাইক, আর 25,000 টাকার বলেরো গাড়ি। এনেদরে সস্তাত গাড়ি ক্রয় করবলৈ কিন্তু করিমগঞ্জের যে জুনিটলা আরক্ষী ছাউনি আছে ইয়াতে ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। ইয়াতে আমি দেখিবলৈ পাইছো যে বহু রাইজ ইয়াতে আহি উপস্থিত হয়েছে। ইয়াতে আসলতে করিমগঞ্জত বিভিন্ন সময় বিভিন্ন গোচরত যে গাড়িসকল জব্দ হয়েছিল বা যে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এই সময় ইয়াতে আসলতে নিলাম হয়ে আছে। আর এই নিলামর গাড়ি ক্রয় করার বাবে দেখা গৈছে যে করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তর লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তর লোক আহি উপস্থিত হয়েছে সস্তায় গাড়ি ক্রয় করিব। কিছুমানে আসলতে গাড়ি হিসেবে ক্রয় করার চেষ্টা করে আছে, কিছুমানে স্ক্র্যাপ হিসেবে ক্রয় করিব, কিন্তু ইয়াতে আহি উপস্থিত হয়েছে এটা ইয়াতে কব গেলে এটা হেতা উপরা লাগি গৈছিল যেন, কারণ যিমান মানুহে ভিড় কৰিছে ইয়াৰ পৰা বহু মানুহ অধিক মানুহ ইয়াতে আহি উপস্থিত হৈছে। কিছুমান ৰাইজ আহি আমি দেখিবলৈ পাইছোঁ যথেষ্ট ভিড় ইয়াতে। দাদা আপুনি ক'ত পৰা আহিছে? মই লামডিঙৰ পৰা আহিছোঁ। ক'ত পৰা আহিছে? লামডিং। আপুনি মানে কি কোনো টার্গেট আছে নেকি যেন বিশেষ এই গাড়ীখন ক্ৰয় কৰিব? নাই, সেনেকুৱা টার্গেট নাই। গাড়ী স্ক্ৰেপ হিচাপে ল'ব বুলি আহিছোঁ, চাই গৈছিলোঁ এটা গাড়ী ভাল নাই, সব স্ক্ৰেপ হিচাপে ল'বলৈ আহিছোঁ। করিমগঞ্জ বিভিন্ন থানাত আজি নিলাম হব বা বেলেগ দিনত হব, মানে কোন কোন কি ভাল বস্তু আছে বলে দেখিছে? ভাল বস্তু ধর 5-7% ভাল আছে, সব এনে স্ক্র্যাপে। আসলতে অধিকাংশ গাড়ি যদি দেখা যায় যে দুর্ঘটনাত পতিত হওয়া গাড়ি আর যে সকল গাড়ি এটা দুটা ভাল গাড়ি থাকিব পারে, কিন্তু রাইজর কিন্তু ইয়ালৈ প্রবল উৎসাহ আমি দেখিবলৈ পাইছো যে কিদরে ইয়াতে রাইজ আরক্ষী কিন্তু ইয়াতে যেন এই ভিড় সামালিবলৈ কিন্তু হিমশিম খাব লগা হয়েছে। যিমানজন ভিড় আছে ইয়াৰ বহু ওপৰত মানুহ আহি গৈছে, এটা আচলতে কিছু ৰাইজে আনন্দ উপভোগ কৰি আছে। ইয়াতে আমি অলপ চেষ্টা কৰিম যে ইয়াতে গাড়ী আচলতে কিমান আছে, আমি অলপ এইফালে ওলাই যাবলৈ চেষ্টা কৰিম যেন, এইফালে আমি অলপ যাবলৈ চেষ্টা কৰিম ইয়াতে যেন গাড়ীসমূহ ৰখা আছে ইয়াতে। আৰু ইয়াৰ মাজত অধিকাংশ গাড়ী কিন্তু ইয়াতে নিলাম কৰি দিয়া হ'ব, এইসমূহ গাড়ী ৰখা আছে। যিসকল গাড়ী আচলতে আরক্ষীয়ে জব্দ করেছে এই জব্দ হওয়া গাড়ি সকল আজি সকল নিলাম করা হব। আর ইয়ালৈ কিন্তু যেহেতু রাইজে ভাবিছে বহু যেন সস্তাত গাড়ি ক্রয় করিব পারিব, কিমান সস্তাত ক্রয় করিব পারিব এয়া কিন্তু পুয়া টান। আসলতে রাইজে যে খবর পাইছে যেন সস্তায় গাড়ি ক্রয় করিব পারে এয়া শুনি কিন্তু ইয়াতে আহি উপস্থিত হয়েছে বহু সংখ্যক রাইজ। আমি আরো অলপ ইয়াতে কথা বলিবলৈ চেষ্টা করিম, আর দর্শকক দেখাবলৈ চেষ্টা করিম যেন কেনেদরে ভিড় পরিলক্ষিত হয়েছে। আর জেলার কব লাগিব যে কেবল যে করিমগঞ্জ জেলার এনেকে নহয়, ইয়াতে বহু দূর দূরান্তর পর আহি রাইজ উপস্থিত হয়েছে। এগারীর পর আমি আর পুনৰ জানিব চেষ্টা করি আপনি কর পর আহিছে? আমি ইয়ার লোকালের করিমগঞ্জের পর আহিছে। বিলার হিসেবে আছে নাকি আপনি? হ্যাঁ, আছো। কি গাড়ি লব বলে ভাবিছে? যে কোনো গাড়ি যদি টেন্ডার পাও আমি এটো চিন্তা করিম। থাকে তথাপি কোনো বিশেষ টার্গেট আছে নাকি যে এই গাড়িখন লম বা এই গাড়িখন লই মই ভালকে বনাই চলাম, এনে ধৰ কিবা টার্গেট আছে নাকি? না, এটো আমার এডিশনাল স্যারে ক্রাইম স্যারে কই দিছে যে এইবিলাক গাড়ি নে পেলাই চলাব নোৱাৰে, অনুরোধ করিব নোৱাৰে, এই কারণে এইবিলাক আর চলোৱাৰ তো চিন্তা করি লাভ নাই, গতিকে এটো আর স্ক্র্যাপ হিসাবত ললে লব পাৰিব আর হেয়াই। নিশ্চয়কৈ আসলতে যদি দেখা যায় যে প্রথমে রাইজে যেটো ভাবিছিল যে গাড়ি লৈ চলাব পাৰিব, সস্তায় গাড়ি ক্রয় করে চলাব পাৰিব, কিন্তু আসলতে এই মুহূর্তে যেটো জানিব পৰা গৈছে যে ইয়াতে আসলতে গাড়িবিলাক সকল স্ক্র্যাপ করা হব, আর গাড়ি আসলতে যে ইয়াতে পৰা লৈ যাব আর গৈ চলাব পাৰিব নোৱাৰিব, কিন্তু ইয়া জাননী দিয়া হৈছে। গতিকে সকলে কিন্তু গাড়ি ইয়াতে স্ক্র্যাপ হিসাবে ক্রয় করব লাগিব, কিন্তু রাইজর যে উৎসাহ, রাইজর উৎসাহ কিন্তু যথেষ্ট, যেহেতু এটা নিলাম হৈ আছে, নিলামত কিন্তু রাইজ ইয়াতে হিলদুল ভাঙি আহি উপস্থিত হৈছে ইয়াতে যে নিলামত অংশগ্রহণ করব বুলি।